আমরা এই রাতের বেলা বাজারে ঘুরছি আর জিজ্ঞেস করছি যে মোটা ডাল কত, সুরের ডাল মোটাটা কত? প্রথম দোকানে কত বলছে? 105। আর পরের দোকানে কত বলছে? 110। 110, মাত্র জাস্ট 3 কদমে 5 টাকা বেড়ে গেছে। জাস্ট 3 কদমে 5 টাকা বেড়ে গেছে। আর চিকনটা কত? চিকনটা 140। দুই দোকানেই? হ্যাঁ দুই দোকানে। এই হলো বাজারের সর্বশেষ অবস্থা। আমার বন্ধু রুবেল এই দোকানে জিজ্ঞেস করবে মসুরের ডাল মোটাটা চিকনটা কত। এই যে আমার বন্ধু আসছে, কি নিউজ নিয়ে আসতেছে এটা আমি একটু শুনব। কি বন্ধু কত? 10 আর 40। তার মানে ওই ওখানে 105। চিকনটা না মোটাটা? চিকনটা 105 আছে কেন? ও চিকনটা 140 মানে এটা ফিক্সড। এই যে এটাতে 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 সোজা সোজা সোজা। এই যে আমরা এখানে জিজ্ঞেস করব, আমরা এখন এই দোকানে জিজ্ঞেস করব। ও জিজ্ঞেস করছে, এখন আমরা আপডেটটা পাবো। এখন পর্যন্ত একটা দোকানে 105 টাকা বলেছে। এই দোকান থেকে ওকে চিকনটা মারো 10 টাকা কম। চিকনটা 1 কেজি, এইটাই হচ্ছে চিকনটা। হ্যাঁ তোমার নাম কি? হ্যাঁ নাম কি? নাজমুল। নাজমুল আমাদেরকে দিচ্ছে চিকন মসুরির ডাল কত করে? 130। গুড, থ্যাংক ইউ সো মাচ। আর এটা মোটা 100 কত? 100? না না, এটা মোটাটা 107 টাকা। 107 টাকা, গুড। তার মানে আমরা কয়েকটা দোকান ঘুরে কি পেলাম? 10 টাকা কমে পেলাম।